বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট যাবে শনিবার। 419 জন যাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইট শনিবার সকাল 7:55 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দা রওনা হবে। চকর মালিথার রিপোর্ট। এবছর বাংলাদেশ থেকে 1,27,128 জনের হজে যাওয়ার কথা রয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। দেশের বিভিন্ন এলাকা থেকে হজ ক্যাম্পে এসে হজযাত্রীরা তাদের প্রয়োজনীয় কাজ সেরে নিচ্ছেন। সব কিছু বলে ভালো আছে এবং কোনো বাধাবিঘ্ন হয় নাই। আশা ছিল, আশা পূর্ণ করেছে আল্লাহ, খুব খুশি। আত্মীয় স্বজন যারা যেখানে আছেন সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সেখানে যাইয়া সবার জন্য দোয়া করব। এটা আমার কাছে একটা বিশাল বড় মানে পাওয়া। আমার মনে হচ্ছে আমি সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করে আসতে পারবো। ঢাকার আশকোনা হজ ক্যাম্পে প্রয়োজনীয় কাগজপত্র সহ হজযাত্রী ছাড়া কাউকে এবছর প্রবেশ করতে দেয়া হচ্ছে না। প্রথম ফ্লাইটে যাত্রী হতে পেরে খুশি আল্লাহর এই মেহমানরা। খুব ভালো লাগতেছে যে আল্লাহর ঘর নিজের চোখে নিজের ইয়েতে দেখব। খুবই আনন্দ লাগতেছে, আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি এবং আমরা যেতে পারতেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এতদিনের এক্সপেকটেশন মনে হচ্ছে আজ থেকে শুরু হলো, এতদিন এটার জন্য ওয়েট করছিলাম এই দিনটার জন্য। সরকারি বেসরকারি মিলে এখন পর্যন্ত 31,019 জনের হজ ভিসা হয়েছে। ঢাকার সৌদি দূতাবাসে ভিসার জন্য পাসপোর্ট জমা আছে আরও 50,000-এর মতো। এবছরের হজ ব্যবস্থাপনায় কিছুটা গুণগত পার্থক্য লক্ষ্য করছি গত বছরের চেয়ে, যে ঠিক গত বছরের এই সময়ে সময়ের সাথে যদি বিবেচনা করি তাহলে এতটা টিকিট কিন্তু বাংলাদেশ বিমানের গতবার বিক্রি হয়নি, যা এবার আমরা অনেকখানি এগিয়ে আছি। পাসপোর্টে ভিসার যে বিষয়টি এটিও গত বছর ঠিক এই সময়ে এতটা ভিসা হয়নি। শনিবার প্রথম ফ্লাইট ছাড়াও বিমানের আরও 3টি ফ্লাইট রয়েছে, সৌদিয়ার রয়েছে আরও 4টি ফ্লাইট। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।